ঘর ভাঙল বিজেপির। সোমবার মালদার গাজলের সালাইটাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর গ্রামের 200টি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করে, এমনটাই দাবি করা হয়েছে শাসক দলের তরফে। বিজেপি ত্যাগই ওইসব পরিবারের সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় বেত্রা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র বলেন, মালদা জেলা তথা রাজ্য জুড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর্ব শুরু হয়েছে, সেক্ষেত্রে আগামী দিনে বিজেপি দলে আর কেউ থাকবে না বলে জানান তিনি। আজকে সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত গাজল ব্লকের প্রায় 200 পরিবার বিজেপি পরিবার সেখানে আমাদের প্রধানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ওটা পশ্চিমবাংলা তথা মালদা জেলায় এই প্রবণতা দেখা যাচ্ছে যে বিজেপিতে কেউ আর থাকতে চাইছেন না। এই বিজেপি এখন ভয় পেয়ে বা বিজেপি তার কিছু বলার নেই, পালে হাওয়া পাচ্ছে না, তাই তারা এইসব কথা বলছে। বিষয়টা এটাই যে কেউ আর বিজেপিতে থাকবে না, ঝরঝর করে সবাই তৃণমূলে চলে। অন্যদিকে দল বদল নিয়ে তৃণমূলের দাবিকে নস্যাৎ করে বিজেপির বক্তব্য, এসবই শাসক দলের ভিত্তিহীন প্রচার। ওই গ্রামে বিজেপির কোনোদিনই এত সদস্য সংখ্যা ছিল না বলে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি। আমাদের নরেন্দ্রনাথ পোদ্দার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিজেপি কর্মী তারা টিএমসিতে জয়েন করেছে, এই ধরনের যে গুজব ওখানটায় রটানো হয়েছে তৃণমূলের তরফ থেকে সেটা সর্বৈব মিথ্যা। কারণ সালাইডাঙ্গা অঞ্চলেতে আমাদের 200 জন কর্মী এমনিতেই নেই, সুতরাং এই কথাটা সম্পূর্ণ ভেক। দ্বিতীয় হচ্ছে সালাইডাঙ্গায় এমন কোনো ঘটনা ঘটেনি যে সালাইডাঙ্গার বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে জয়েন করবে। প্রায় 5 বছর ধরে বিজেপিতে আমি কিছু দেখতে পাইনি এবং কিছুই উন্নত দেখতে পাইনি, উন্নয়ন দেখতে পাইনি। ওই জন্য মনে রাগে আমি আজকে বিজেপি ছেড়ে মামাটির মানুষে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আশেপাশে যা দেখছি উন্নয়ন, তাতে আমি দেখছি যে আমাদেরও এলাকাবাসীতে উন্নয়ন হবে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। মানুষের সাথে মানুষের পাশে সর্বদা রাইজিং বেঙ্গল দুর্গাপুর। হিরোর সাথে নামুন পথে, শিল্পাঞ্চলবাসীর স্বপ্ন পূরণে দত্ত অটোমোবাইল। আপনি কি সুলভে মনের মতো আবাসন খুঁজছেন? অবশ্যই, একটাই নাম, মহাপ্রভু কনস্ট্রাকশন। আজই যোগাযোগ করুন।